আমি ওসমান বোরকাসামিম, তাকে মানুষ বলে বোরকাসামিম। আমার অভিযোগটা কোন জায়গায় অনুযায়ী? তোর একজন মানুষ গেছে, তোর তো একজন মানুষের ফুল দিবি, ফুল দিয়ে বরণ করবি না? একজন তোদের খোঁজ থাকতে পারে যে ভাই ভোট চুরি করছে, আর কি ফুল দেবো নাকি আমরা? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমেরিকায় নাকি বোরকা পরে পালালেন এমপি শামীম ওসমান, এটা কতটুকু সত্য ঘটনা? এবং এই দিকে নাকি এয়ারপোর্টে ধরা খেলো পুলিশের হাতে। তো দর্শক, সম্পূর্ণ ঘটনাটা কি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, তারপর যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে আসি। একজন মানুষ প্রবাসে গেছে ঘুরতে, প্রবাসে গেছে মাইন্ড সেট আপ করতে, চিকিৎসা নিতে, যে কোনো কারণে প্রবাসে গেছে, তোরা তাকে পাইয়া ভোট চোর বলবি? তোর তোকে পাইয়া ভুয়া বলবি না? একজন মানুষ ভোট চুরি করতে পারে, যে ভোট চুরি করছে তাকে তো মানুষ ভোট চোর বলবে, ব্যালট চোর বলবে, বাক্স চোর বলবে, ছিচি চোর বলবে, ইভিএম চোর বলবে, নির্বাচন কমিশন চোর বলবে, নির্বাচন কমিশনের প্রধান চোর বলবে, মানুষ চোর বলবে, কম্পিউটার চোর বলবে, পিসি চোর বলবে, হার্ড ডিস্ক চোর বলবে, মেমোরি চোর বলবে, পেনড্রাইভ চোর বলবে, যা খুশি তাই বলবে। কিন্তু সেই জন্য তোর আমার অভিযোগটা কোক, এখানে কারো পাচাইতে বসি নাই, পাচাইতে বসি নাই, দালালি করতে বসি নাই, এখানে যৌক্তিক কথা বসতে বলছি, এখানে পিওর অথেন্টিক অরিজিনাল লিগ্যাল রিয়েল কথা, বাস্তব কথা বসতে বলছি। আমার অভিযোগটা কোন জায়গায় অনুযায়ী? তোর একজন মানুষ গেছে, তোর তো একজন মানুষের ফুল দিবি, ফুল দিয়ে বরণ করবি না? একজন তোদের খোঁজ থাকতে পারে যে ভাই ভোট চুরি করছে, আর কি ফুল দেবো নাকি আমরা? ভোট চুরি করছে তুই দেশে আয়, দেশে গিয়ে তারপর তার বাড়ির সামনে গিয়ে তারপর তোর যাই সে তাই কিন্তু বিশাল বিল বোর্ডে তো বেড়ে যায়, এনিমোশন নালা বিল বোর্ডে তুই বাড়াই ভোট চোর কইতে কইতে যদি ক্লান্ত হয়ে যদি মাইকে বক্সে তোর রেকর্ড কর, রেকর্ড করে তারপর মাইকে বক্সে বাজা ভোট চোর কইয়া। না না, আমার অভিযোগটা কোন জায়গায়, অনুযোগটা কোন জায়গায়, আমার রাগটা কোন জায়গায়, ক্ষোভটা কোন জায়গায়, আমার অনুশোচনাটা কোন জায়গায়, আমি পয়েন্টটা ধরাই দিই। না, এখানে কেউ নাই, বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তেছে, বিজেটিসি বাসা বৈশের রোমান্স, বৃষ্টির মধ্যে একটু রোমান্স করবো না? তারপর তোকে বুঝানোর জন্য প্রবাসী ভাইরা, না তোমাদের জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। সবসময় স্যালুট জানাই, লাল সালাম জানাই, অভিনন্দন জানাই, সবসময় কষ্ট পাই তোমাদের কষ্টে, কষ্টিত হইয়া ব্যথিত হইয়া ব্যথিত হই যে না এরা বউ মাইয়া গার্লফ্রেন্ড লাং ভাতা রেডা হেডা সবকিছু, গার্লফ্রেন্ড জাস্টফ্রেন্ড বয়ফ্রেন্ড বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ভাবি এডা এডা সব কিছু ছাড়ে দেশে বাইরে যাই, তারপর তো আমরা কামা কামলা কাটে মাতার কাম পায়ে ফেলাই, তারপর দেশে লাঙ্গের দ্বারা টাহা পাঠাইয়া এইবার করে কি দুই বছর পর এই টাহার হিসাব না পাইয়া এরপর বলে টুট টুট দ্য সিস্টেম, বাংলাদেশ সিস্টেম না। পয়েন্ট আমি ধরাই দিই, শামীম ওসমান ভোট চুরি করছে, ভোট চোর তোরা বললি, ভুয়া তোরা বললি, আমি সত্যতা জানি না, তোরাই ভালো জানো। যদি কেউ ভোট চুরি করে থাকে সে তাকে সে হয়তো এটা মানিয়ে নেবে, অথবা হচ্ছে গিয়ে রিয়াকশন দেখাবে, অথবা সোজা পাবে সিলেটের ওই মায়ের নাম জানো কি ছিল, জামেলা বাজারে সোজা আসতে করে হাইটে গেছে, নাফাইসা নাফাইসা রহমান না নাফাইসা কামাল তার মতো হাসছে যাবে, ওটা তাদের ব্যাপার, ভোট চুরি করছে না হচ্ছে ওটা তার, আর যে ভোট চুরি করছে তাদের ব্যাপার। কিন্তু দেশের বাইরে বৈশা তোর আমেরিকার এই অলিতে গলিতে, নট অনলি আমেরিকা বাট অলসো আদার উইদাউট আদার্স কান্ট্রি, তোরা যেখানে ইচ্ছা সেখানে একটা মানুষ গেলি তোরা ভোট চোর বলে একটা ট্রেন্ডিংয়ে পরিণত করে ফেলছ না? তোরা মানে এই জিনিসটা তো না বুঝতে পারছিস, তোরা বলছিস ভাই ভোট চোর বললে ভুয়া বললে এটা বাইরের দেশের মানুষের বোঝে না, ঠিক আছে মানে নিলাম বাইরের দেশের মানুষের বোঝে না, কিন্তু বাইরের দেশে ওদের সব সপ্ত সিজি ক্যামেরার আওতায় হেরা কি দেয় না? যে অবকাশ চার গলি না, শামীম ওসমানের হাতে একটা ইসিল আর চাকাইতে ছিল, ধাক্কা ধাক্কি করিস না ছবি তুলতে আসে এরকম কথা, দলামুসি ধাক্কা ধাক্কি হাতা দিয়ে ঠেলা ঠেলিতে তোরা পরিণত করে বলছো না? মানে তোদেরকে ভাব দেখে মনে হয় কি জানো, তোরা মনে হয় ক্ষমতা চলে যাই একজন মানুষের পাইয়ে আসছে, তোর মানুষ একটা ঘুরতে গেছে, ভ্রমণে গেছে, ট্যুরে গেছে, আনন্দ করতে গেছে, মাথা ফ্রেশ করতে গেছে, অথবা চিকিৎসা নিতে গেছে, অথবা বিজনেস গেছে, অথবা কোনো কাজে গেছে, তোরা পাইয়া আসতে ভোট চোর বুয়া বুয়া বইলে তোরা চিল্লাপাল্লা শুরু করে দিয়েছো না? মানে তোরা ক্ষমতায় যাও নাই, না না এই এর তোর ক্ষমতায় গেলে তো সাধারণ মানুষের পাইও তো বলবি যে তোরা ভোটচোরের বংশধর, ভোটচোরের সাপোর্টার। তোরা তো বাইরে নীল সমুদ্র পারে দেখতে ঘুরতে গেলাম, হ্যান ভাই একটা ভিডিও বানাইতেছি, হ্যান ভাই মনের সুখে একটু আকাশ বাতাস দেখতেছি, পিছন থেকে আই করবি কি তুই ভোটচোরের সমর্থক, তুই ভোটচোরের বংশধর, তুই ভোটচোরের উপজেলার, তুই ভোটচোরের থানার লোক, তুই ভোটচোরের বিভাগের লোক, তুই ভোটচোরের আশেপাশের লোক না? আমার পয়েন্টটা এখনো বলি নাই, তোরা যে এখন ভোটচোর বৃষ্টিতে ভিজে যাইতে আসি, এরপর তোগুলো গিয়ে কথা কথাটা কইলে না? প্রবাসী ভাইরা তোমরা মানে মনে করো না যে কয়েল কিভাবে, হ্যাঁ যা যা আমেরিকা যা, তোর জন্মগত অভ্যাস যা, এই এই যে কয়েলটা খুঁটি দিয়ে যেভাবে জাগাই রাখছে, তোরা এরকম আমাদের দেশে ডলার পাঠাইয়া কয়েন পাঠাইয়া বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাই, তারপর আমাদের দেশে দুর্ভিক্ষের সময় তোরা এই দেশটাকে জাগাই রাখছো, এখন সেই জন্য যা খুশি তাই করবা?
না এই জিনিসটা বুঝলা না যে ওখানে বসে আমি বর্ষর বললাম ভুয়া বললাম বাইরের দেশের মানুষ বুঝবে না কিন্তু তারা কি তাদের মাথায় মাল নাই তারা কি এই জিনিসটা কি বুঝবে না যে এখানে কারা দলামুসি করছে কারা হাতাহাতি করছে কারা ফালাফালি করছে বাংলাদেশীরা করছে এই জিনিসটা কি তারা বুঝবে না তাদের পার্লামেন্টে কি নোটিশ করে দেবে না এমনিতেই তো আমাদের ভালো কাজে শেষ নাই ভালো কাজ যে যেতে এই দল ওই দল অমুক ভাই সমুক ভাই সবাই স্যাংশন খায় সবাই রিস্ট্রিক্টেড হয়ে আছে সবাই ভায়োলেন্স হয়ে আছে কেউ যাইতে পারতেছে না কেউ যাইতে পারবে না কান্নাকাটি নীরবে নিবৃতে চোখের জলে জল ফেলতেছে তাই এখন যে দলামুচি করে এক এক জায়গায় বসে আমেরিকা না ভাবছিলেন যে এই মাসে মানে হচ্ছে গিয়ে পাসপোর্টটা করে ফেলবো মারি দিতে আসো অ্যাপ্লাই করলে তো বলবে এটা এই দেশের ফলাফ হয়নি এই দেশের মানুষ কামলা খাটতে আসুক ঘুরতে আসুক যা করতে আসুক আইয়ারা দলামুচি করে হাতাহাতি করে তা আমাদের দেশের ওই ওই চায়ের গল্লির মতো তো না আমাদের দেশে টিএসসির কোনার মতো শাহবাগের কোনার মতো প্রেস ক্লাবের কোনার মতো যেহানে হয়েছে সেহানে দলামুচি হাতাহাতি এটা তো এটা তো ওটা তো আমাদের দেশ না এত নীরব যে যার খুশি হাঁটতেছে গাইতেছে দৌড়াইতেছে হাসতেছে সিল করতেছে কোনো ধরনেরই নাই হ্যাঁ তোরা পুরো বাংলাদেশ বানাই ফেলছে দলামুচির ঠেলা ঠেলির একটা সিস্টেম চালু করে দিয়েছো ওই দেশে ওটা 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 পার্লামেন্টে নোটিশ দিয়ে দিলে যে এই দেশে ওই এই বাঙালিরা এখন এই ঠেলাঠেলি করে তাই আমাকে কি অনেক ঢুকতে দেবে আমাকে কি অনেক কোনো ধরনের অ্যালাউ করবে কই তোর না এই ফুলের নাম কি আমি ফুল জানি না খুব ভালো জ্ঞান আসে আমাদের বাসায় হয়েছে এটা লাল হয়ে গেছে এই জন্য ছিঁড়ে ফেলে দিয়ে এ এ ফুল দে ফুল দিয়ে একটা মানুষের বরণ কর তোর না বর্ষর 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 এটা তো হ্যাডাম থাকলে আয় 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 বাসা বাসার সামনে আয় বাসার সামনে আয় তারপর ডাড়াই কর বাসার সামনে আয় তারপর এসে সিলি সিলি কর এখানে কারো পাঁচাতে বসি নেই পাঁচাইতে বসি নেই পাঁচাতে চাই না এখানে অথেন্টিক যৌক্তিক রিয়েল অরিজিনাল একদম পিওর খাঁটি কথা কেন বসতে বলছি মানে টাকা কামাই করো লাঙ্গের পাড়ো আর পেট ভরে খাও ওই বারবিকিউ না সারবিকিউ না কি খাও এই মোটা হো আর হ্যাঁ শক্তির বডি বডির দিমাগ দেখাও একটা মোটা দেখলাম ঠেলে হারাই দিস আর গায়ে মনে হচ্ছে সা মারিয়ে দিস একটা গন্ডগোল লাগাই দাও তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন আর এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি সামিন ওসমান বোরকা সামিন তাকে মানুষ বলে বোরকা সামিম সে যখন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা ছিল তখন সে বোরকা পরে সে বিদেশে পাড়ি দিছে আজকে সে হুঙ্কার দেয় খেলা হবে আরে খেলবি খেলবি আয় মাঠে খেলি কে কতদূর খেলতে পারো খেলি আয় কী খেলবি ফুটবল ক্রিকেট দাবা হাডুডু কী খেলবি আয় আয় সামিন ওসমান আয় আয় খেলি আয় তোর লাগে খেলি আমি 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 তারা কেউ একজন কর্মী আমি খেলবো আমার নেতার খেলতে হবে না আমার লাগে খেলতে পারবি না এমন ল্যাং মারমু লাগে পইরা ভালো যা না ও গেছস হজে গেছস হজে কি করছস এই আকাশ মুখ শিখাইছ দেবে না হজে মানুষ যায় আল্লাহ ভক্ত হইতে হজে যায় পাপ মোচন করতে আরে বেড়া যে পাপ করছস এটা তো হয়তো মোচন কিন্তু আইয়ে তো আবার অনেক বেশি পাপ কইলেছস আর মোচন হবে না যখন হজ করছ আর মোচন হবে আবার কয় তাহাজ্জুদের তাহাজ্জুদের পরে 70-80 আঘাত আবার দেয় যে হ্যাঁ ডিস্কো ড্যান্স দেয় নাগিন ড্যান্স দেয় নাগিন 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 ড্যান্স দাও আর রং লাগাও আর রং ছুটবো 23 সালে খেলা হইতে আছে খেলা তো আমরা খেলুন বেটা এই সরকার যেইভাবে সব কিছু দাম বাড়াইছে আমরা সাধারণ লোক খাইতে পারতেছি না ক্ষুধার জ্বালায় মানুষ ছটফট করতেছে তেলের দাম চাউলের দাম আলুর দাম বিভিন্ন পণ্যের দাম এত পরিমাণ যে বাড়াইছে ভাই আমাদের আজকে কথা বলার জায়গা নাই আমাদেরকে আজকে জিম্মি করে রেখেছে ভাই কি বলবো মনের দুঃখের কথা কারোর কাছে বলতে পারি না ভাই আজকে মানবতার মাকে বন্দি করেছে গণতন্ত্রের মাকে বন্দি করেছে আজকে সেই গণতন্ত্রের মা জেলখানে আজকে গণতন্ত্রের মা কথা বলতে পারতেছে না লক্ষ লক্ষ জনতা কোটি কোটি জনতা আজকে সেই মানবতার মায়ের জন্য কাঁদতেছে দোয়া করতেছে কি অপরাধ ছিল দেশমাতার আজকে সেই দেশমাতার মুক্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি ভাই আমরা চাই আমাদের এই দেশমাতার মুক্তি হোক দেশমাতা মুক্ত আকাশে হাওয়ায় এই জনগণের মাঝে এসে কথা বলবে আমরা তৃপ্তি পাবো ভাই আসলে যারা বড় বড় বিল্ডিং তাদের 10-30 তলা বিল্ডিং আছে তারা তো ভাই নিচে জমিনের চাষিদের খবর রাখে না আজকে এই সাধারণ জনগণ খাইতে পারে না 1 কেজি চালের দাম 80 থেকে 100 টাকা ভাই যেখানে চালের দাম হওয়া দরকার ছিল 10 থেকে 15-20-30 টাকা সেখানে আজকে চালের কেজি 80 টাকা এক রিক্সাওয়ালা সারাদিনে ইনকাম করে 400-500 টাকা অথচ 1 কেজি চালের দাম 100 টাকা কীভাবে আসলে ভাই যারা মিথ্যাবাদী যারা মিথ্যুক তারা আজীবন
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করে বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।